হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুড নুন সবাইকে, কেমন আছেন সবাই? আমি স্মার্ট বিটি স্মার্ট ব্লগ থেকে আপনাদের জন্য আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। তো ভিউয়ার্স, আমাদের জীবনটা চলে শুধু রান্নাবাড়ি, খাওয়া দাওয়া, সারাক্ষণ এই বিজনেস, খাওয়ার জন্য আমরা বেঁচে আছি। আসলে খাওয়াটা না থাকলে কিন্তু মানে সবচেয়ে ভালো হতো, যে দুনিয়াতে খাবার ঝামেলাটা যদি না থাকতো। যাই হোক, সকালবেলা উঠে আমরা পরোটা বানানো হয়েছিল, পরোটা বানিয়েছিলাম। তো পরোটা দিয়ে মাংস ছিল, কোরবানির জাল দেওয়া মাংস, সেটা দিয়ে হচ্ছে পরোটা দিয়ে নাস্তা করা হলো। নাস্তার পরে পরে আবারও মাংস রয়ে গেছে, সেই মাংস আবার দুপুরে চলবে, সেই জন্য আমরা আজকে বেশি রান্নাবান্না করিনি। তো করার মধ্যে যেটা করেছি সেটা হচ্ছে করলা ভাজি। এই যে দেখুন, করলা ভাজিটা হয়ে যাচ্ছে। করলা ভাজি বসিয়ে দেওয়া হয়েছে চুলাতে, প্যান বসিয়ে, প্যানে তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দেন হচ্ছে হয়ে আসলে করলা এটা ঢেলে দেওয়া হচ্ছে। তার ওইখানেই হচ্ছে আপনার চুলাতে একটু প্যান বসিয়ে আজকে বাটা মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি রান্না করা হবে। আর গতকালকের মাংস ছিল, সেটা দিয়ে দুপুরে খাওয়া চলে যাবে। তো এই জন্য তো যে চিচিঙ্গাগুলো আপনারা কী বলেন জানি না, চিচিঙ্গাগুলো সেদ্ধ করা হয়, ভাপে বসানো হয়েছে মাছ দিয়ে রান্না করার জন্য। যেহেতু মাছগুলো একটু নরম, ছোট মাছ এগুলো নরম প্রকৃতির, তাই মাছগুলো একটু ভেজে নেওয়া হয়েছে। আর এই যে এই জন্য এদিকে চুলাতে প্যান বসিয়ে হচ্ছে যে তেল দিয়ে চুলাতে পেঁয়াজ কুচি দিয়ে, তারপর হচ্ছে আবার হচ্ছে পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, আর হচ্ছে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখুন তো অল্প পরিমাণে একটু পানি দেওয়া হলো যেন মশলাটা পুড়ে না যায়। ভিউয়ার্স, আজকে রান্নাটা আমার ছোটো বোন করেছে, তো আমি তো স্কুলে থাকি, ও যে কদিন থাকে ওই রান্না বান্নাটা করে, খুব সুন্দর করে আমরা মজা করে খাই। তো এই যে আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আলুগুলো সিদ্ধ করা হয়নি, আর এই যে চিচিঙ্গাগুলো সিদ্ধ করা হয়েছিল, তো এই চিচিঙ্গাগুলো আলুর সাথে ঢেলে দেওয়া হলো এই পর্যায়ে। এখন এরচের মশলা সাথে মিশিয়ে নিয়ে একটু 2-3 মিনিট কষিয়ে নেওয়া হবে ডেকে দিয়ে। তাই যে এখন মশলাতে কষিয়ে নেওয়া হচ্ছে, মাখিয়ে নিয়ে এখন ডেকে দেওয়া হবে। তো ডেকে দেওয়া হলো, ডেকে দেওয়ার পরে এই যে দেখুন অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে। কষিয়ে আসলে এখন ঝোল দিয়ে দেওয়া হচ্ছে। বিয়ার সেটা ঝোল ঝোল হবে না, একটু মাখো মাখো টাইপ হবে, এতে খুব টেস্টি লাগবে, গ্রেভিটা অত বেশি থাকবে না। তো এই যে দেখুন এখন তরকারিটাতে, সবজিটাতে বলক চলে আসলে এখন ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে ছেড়ে দেওয়া হলো, আর সেই সাথে মাছের ডিম ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো। তাই এই পর্যায়ে দেখুন হয়ে গেছে আমার বাটা মাছ আর ট্যাংরা মাছের চচ্চড়ি। আর হচ্ছে এখন পাশে চড়াতে আমার মেয়ে এখন নুডলস খাবে, সেই জন্য সে বসিয়ে দিয়েছে এই যে নুডলসগুলো। দুপুরবেলা নুডলস খেতে ইচ্ছে হচ্ছে, সকালবেলা পরোটা খেয়েছে, এখন দুপুরবেলা নুডলস খাবে, তার মানে সে দুপুরবেলায় ভাত খাবে না। তো এটার জন্য নুডলসটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছে 2-3টা। আবার দেখলাম ইয়েও দিয়েছে, কুকি শাকের পাতা, একটা ডিম দিয়ে এটাকে সে সাধারণত সব নুডলসের মতো করে খায়। আমরা সর্বসাধারণ যেভাবে খাই না সেভাবে সে খাই, সেভাবে সে খায় না, ওরটা খেতে বেশ মজা হয়। তো এই যে দেখুন নুডলসটা হয়ে গেছে, এই আমার সাথে তো খাচ্ছে। আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।